শিল্প বাণিজ্য দপ্তরের উদ্যোগে শহরতলি হাঁপানিয়া জুট মিল এলাকায় গড়ে উঠছে ইউনিটি মল। এই মলের বৃহস্পতিবার ভূমি পুজো দিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ছাড়াও শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিনা রানী সরকার এবং শিল্প বাণিজ্য দপ্তরের সচিব সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী বলেন, এই মল নির্মাণের জন্য শীঘ্রই কাজ শুরু হবে, এজন্য 150 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এই মল নির্মাণ হলে আমাদের সাংস্কৃতিক উন্নয়ন ঘটবে। রাজ্যের হস্ততাঁত এবং হস্তশিল্পী যারা রয়েছে তাদের যে শিল্পকলা সেটাও কিন্তু এখানে দেখানো সম্ভব হবে। অন্য স্বদেশ থেকে যারা আসবেন তারাও এগুলি দেখতে সক্ষম হবেন। এখানে 45টি স্টল হবে, 36টি হবে কমার্শিয়াল স্টল এবং 8টি জেলার জন্য স্টল থাকবে। কিন্তু এটা মল না, সেটা সেটা কিন্তু আমাদের সমাজ সাংস্কৃতিক উন্নয়নও সেটা হবে, কারণ আমাদের যে হস্তশিল্পী বা যারা আমাদের হস্ততাঁত হস্তশিল্পী যারা আছে তাদের যে শিল্পকলা সেটাও কিন্তু দেখাতে সক্ষম হবে, এবং অন্য প্রদেশের যারা তারাও কিন্তু দেখাতে সক্ষম হবে। আমরাও অন্য জায়গায় যাব, এবং আমি অনেক জায়গায় খবর নিয়েছি, এখনো অনেক জায়গায় একতা মল শুরু হয়েছে, আবার অনেক জায়গায় শুরুই হয়নি। তা আমি বলবো, আমরা যেন ফার্স্ট হব না। আমি এখানে যারা কন্ট্রাক্টাররা আছেন আমি বলবো যে আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিষয়টা আপনারা দেখবেন, এবং এর মধ্যে আমরা মনে হয় যে এখানে যে পুরো ডিটেলস এখানে বলা হয়েছে যে 18 একর জায়গা এখানে, 4.18 একর জায়গা এখানে, এবং 45টা স্টল হবে, 36টা কমার্শিয়াল স্টল হবে, এবং 8টি জেলার জন্য স্টলও থাকবে সেখানে। যখন কথা হচ্ছিল বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতি, আগামী দিন কী হবে জানার নেই, তো এখানকার বাংলাদেশের যিনি এখানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার তখন উনি বলেছিলেন আমাদেরকে একটা স্টল দিন। তো আমরা বলেছিলাম যে ঠিক আছে, আপনার জন্য ইন্টারন্যাশনাল হোক না অসুবিধা কী, তো সেই রকম একটা চিন্তা ভাবনা আমরা করেছিলাম। তো এখন যে বাংলাদেশের অবস্থা জানি না কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, এবং এই যে ওয়ান প্রোডাক্ট ওয়ান ডিস্ট্রিক্টের যে আমি চিন্তা ভাবনা সেটা একতা মল নির্মাণের ভূমি পূজন অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো। এই পুজোয় নিজেকে মনের মতো করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন চুনিলাল টেক্সটাইলে।